নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। জেলাকে মিশন নির্মল বাংলা ঘোষণার পূর্বে মঙ্গলবার আউশগ্রাম এক নম্বর ব্লকের আশা কর্মীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলো। তেজগঞ্জ এলাকায় ফ্লাইওভার বানানোর আর্জি জানানো হলো ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে। সোমবার রাতে কল্লার মেদগাছিতে একটি বাড়িতে জুয়ার ঠেকে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা সহ ছজনকে গ্রেপ্তার করলো কল্লা থানার পুলিশ। কল্লা মহকুমা হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পৌর উৎসব যথাযথ রূপ দিতে তৎপর হয়ে উঠেছে বর্ধমান পৌরসভার আধিকারিক বৃন্দরা। রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে বর্ধমান পৌরসভার উদ্যোগে চলে এই রূপ কর্মকাণ্ড। বিষ্ণুপুর রেঞ্জের চৌকানবিটের শিয়ালকোদা গ্রামে মঙ্গলবার সকালে একটি ময়াল সাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বর্ধমান পৌর উৎসব 2017কে সামনে রেখে শুরু হল 35টি ওয়ার্ড ও পৌর কর্মচারীদের টিম নিয়ে আন্ত ওয়ার্ড ফুটবল প্রতিযোগিতা। চলে আসছে বিস্তারিত খবরে। জেলাকে মিশন নির্মল বাংলা ঘোষণার পূর্বে মঙ্গলবার আউশগ্রাম এক নম্বর ব্লকের আশা কর্মীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলো। আলোচনার মূল বিষয় ছিল ডেঙ্গু রোধ, ম্যালেরিয়া, শৌচাগারের ব্যবহার ও সমগ্র এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পূর্ব বর্ধমান জেলাকে মিশন নির্মল বাংলা ঘোষণা করা হবে। তার পূর্বে মঙ্গলবার আউশগ্রাম এক নম্বর ব্লকে আশা কর্মীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের আলোচনার মূল বিষয় ছিল ডেঙ্গু রোধ, ম্যালেরিয়া, শৌচাগারের ব্যবহার ও সমগ্র এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। উপস্থিত ছিলেন আউশগ্রাম এক নম্বর ব্লকের বিডিও চিত্তজিৎ বসু, জয়েন্ট বিডিও অর্ঘ দে, আইসিডিএস সুপারভাইজার সোমা তেওয়ারি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মৃণাল কান্তি রায় সহ ব্লকের সকল আশা কর্মীবৃন্দ। সেদিকে নজর রাখুন, আর টাকা পয়সার ব্যাপার যেটা বললো আমাদের দ্বারা যেটা হবে পঞ্চায়েতে যদি বিএসসি কমিটি হচ্ছে না যাদের মেয়েদের। আউশগ্রাম এক নম্বর ব্লকের সমগ্র এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়। আমাদের বিএসসি কমিটিটা মনিটরিং করা হচ্ছে যে তাতে তারা যেটা দৃষ্টিভঙ্গিতে আমাদের নির্মল মিশন বাংলা যেটা ডিক্লেয়ার আমাদের বর্ধমান জেলাকে ওডিএফ ঘোষণা হচ্ছে, তো সেই ঘোষণা পরিপ্রেক্ষিতে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া যে প্রকোপ দেখা দিয়েছে যাতে কোনো কর্নারে কোনো আবর্জনা বা কোনো কলেজ প্ল্যাটফর্ম ভাঙা বা কোনো ড্রেন যাতে না থাকে সবাই নজরে নিয়েছে, আমাদের নজরে আনা যাতে করে সেটাকে দ্রুত রিপেয়ার করে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচানো হয়। প্লাস আমাদের উদ্যোগে বর্তমান জেলাকে নির্মল করব, সেই নির্মল যাতে আমরা করতে পারি সেই জন্য সবাই মিলে যৌথ প্রচেষ্টায় সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমরা মিটিংগুলো করছি যাতে দ্রুত এটা করে দেওয়া। আজকে তো মানে কালকে লিস্ট বেরিয়েছে আমরা দেখলাম গোটা বর্ধমান জেলা জুড়ে, কিন্তু আউশ গ্রামে তো ডেঙ্গির প্রকোপ দেখা দেয়নি। না, আমার দেয়নি সজাগ, আমরা অনেক থেকেই আগে দিই, আমাদের বন্যা হয়েছিল দুই তিনটে জায়গায়, যেমন বাগড়ায়, বাবুলবান, সোঁড়া, আমরা যথাযথ ডেঙ্গু পরে যাতে না আসে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এনআরজিএস এর মাধ্যমে ওটাকে ব্লিচিং ট্রিজে সরিয়ে কন্ট্রোল করছি, বা বাগড়ায় কল ডুবেছিল, কলটা কিন্তু সঙ্গে সঙ্গে জল টেস্ট করি, তখন দেখা গেছে পরে যেন আবার জলের ব্যবহার করতে হয়। মোটামুটি আউশগ্রাম এক নম্বর ব্লক সব দিক থেকে সজাগ রয়েছে এবং আপনারা সেটারই একটা মানে বিএসসি কমিটি বলে নয়, আমরা সমস্ত ডিপার্টমেন্টকে নিয়েই বসছি যাতে আউশগ্রামে এরকম ধরনের কোন রোগ বা নির্মল করতে গিয়ে কোনো যেন বাধা সৃষ্টি না হয়। আউশগ্রাম থেকে পথিকৃত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। তেজগঞ্জ এলাকায় ফ্লাইওভার বানানোর আর্জি জানানো হলো ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে। জেলা শাসকের সভাগৃহে আলোচনার এই দাবি পেশ করা হয়। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে দপ্তরের পক্ষ থেকে। তেজগঞ্জ এলাকায় একটি ফ্লাইওভার করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় জেলা শাসকের সভাগৃহে। ন্যাশনাল হাইওয়ে অথরিটিদের সাথে এদিন আলোচনা করা হয়। প্রসঙ্গত, ওই এলাকায় দুর্ঘটনার ফলে প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার হাত থেকে জনজীবনকে বাঁচাবার উদ্দেশ্যেই এই রূপ পরিকল্পনা গৃহীত হয়। উদ্যোক্তাদের আশা, এর ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে মানুষজন। এদিন আলোচনায় বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন দপ্তরের আধিকারিকরা। আজকে আমাদের ন্যাশনাল হাইওয়ে অথরিটিদের সঙ্গে
আমাদের ডিএম সাহেবের চেম্বারে এডিএম সাহেব ছিলেন, আজকে মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে আমরা ন্যাশনাল হাইওয়ের কাছে বারবারই আমরা আবেদন জানিয়েছি যে তেজগঞ্জে যাতে একটা ফ্লাইওভার হয়, যাতে দীর্ঘদিনের এটা ওইখানকার মানুষের দাবি। বহু মানুষ ওখানে মারা যাচ্ছে, বহুবার অনেক আন্দোলন হয়েছে, ন্যাশনাল হাইওয়ে অবরোধ হয়েছে বারবার, সেটাকে আমরা বারবার আজকের মিটিংয়ে তুলে ধরেছি। তারা আমাদের কথা দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা তেজগঞ্জের ওখানে একটা ফ্লাইওভার যাতে করা যায় তার ব্যবস্থা করব। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। সোমবার রাতে কল্লার মেদগাছিতে একটি বাড়িতে জুয়ার ঠেকে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা সহ ছজনকে গ্রেপ্তার করল কালনা থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের কল্লা মহকুমা আদালতে তোলা হয়। সোমবার রাতে জুয়ার ঠেকে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ ছয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কালনা থানার পুলিশ। উল্লেখ্য, সোমবার রাতে এসটিপিও প্রিয়ব্রত রায় ও ওসি প্রণব কুমার ব্যানার্জির নেতৃত্বে কালনা থানার পুলিশ টহলদারিতে বের হয়। হঠাৎই কালনার মেদকাছিতে একটি বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। তল্লাশি চালিয়ে পুলিশ জানতে পারে সেখানে জুয়ার ঠেক চলছিল। সেখানে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় পাঁচটি তাজা বোমা, একটি পাইপ গান, এক রাউন্ড গুলি সহ ১২,৭০০ টাকা। ধৃতদের মঙ্গলবার কালনা মহকুমা আদালতে তোলা হয়। আদালত তিনজনকে পুলিশ হেফাজত ও তিনজনকে জেল হেফাজতের নির্দেশ দেন। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। কল্লা মহকুমা হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মৃতার পরিবারের পক্ষ থেকে ঘটনার জন্য হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন, যদিও হাসপাতাল সুপার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। এক রোগী মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কল্লা মহকুমা হাসপাতালে। মৃতা ছাত্রীর নাম রুবিনা খাতুন। সে কালনার রাহাবপুর গ্রামে ক্লাস সেভেনের ছাত্রী। জ্বরের কারণে সে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হয়। সোমবার তাকে ছুটি দেওয়ার কথা থাকলেও পুনরায় সে অসুস্থ বোধ করে ওই দিন। বাড়ির লোকজনরা অভিযোগ তোলেন, হসপিটাল কর্মীদের বিষয়টি নজরে আনলেও তারা যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে ছাত্রীটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। দিন ধরে জ্বর হয়েছে, ওইখানে জ্বর ভর্তি করেছি, তো মেয়ে কালকে সুস্থ হয়ে গেছিলো। ওই যেতে কাল হঠাৎ ছুটি লেগে ডাক্তার যে ছুটি নিয়ে চলে যাও, তো আমি তো ছুটি নিইনি, এবার আগে ছুটি দেওয়ার কথা। মেয়ে সুস্থ ছিল, কালকে কাফলিতিতে মেয়েটা মারা গেল। আমার ডাক্তার এবং নার্সগুলো কাফলিতি করেছে, ডেকেছে, ওরা আসেনি ডাক্তার থাকা অসুস্থ। কালকে কি রাত্রিতে জ্বর এসেছিল? হালকা এসেছিল জ্বর, জ্বর এসেছিল, কাশি হচ্ছিল, কাশি এসে শ্বাসকষ্টটা হয়েছে, আমাকে ওরা অক্সিজেন পর্যন্ত দিয়েনি। আপনারা বলেছিলেন ডাক্তারকে? হ্যাঁ, বহুবার বলেছি, আমরা বলেছি এবং পাশে যারা রুগী বেড ছিল তারাও বলেছি, ওদেরকে খুনখুনি করেছি, ওরা কেউ পৌঁছায়নি, ম্যাডামও আসেনি, আর ওর মানে ইয়েগুলো আসেনি, ডাক্তারও আসেনি, ডাক্তার ঘরে বসছিল। মানে হচ্ছে কি প্রচণ্ড কালকে রাত্রিবেলা জ্বর এসেছিল? হ্যাঁ, আর কাশছিল, আর বলছে যে আমার মা, আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তখন খুনখুনি করেছি। রাস্তা করে গিয়ে বলা হয়েছে যে অক্সিজেন দেন, কিছু দেন, আমার মেয়ে এরম করছে, ওরা বলেছে আমরা বলতে পারবো না। আপনারা কি অভিযোগ করেছেন? অভিযোগ করেছি, স্কুল থেকে নিয়ে এলো, বাড়িটা বাড়ি এসে বললো যে এরম জ্বর, ডাক্তারখানা নিয়ে যায়, ডাক্তারখানা নিয়ে গিয়ে হসপিটাল থেকে চিকিৎসা করে বাড়ি চলে আসে, আবার জ্বর আসে, যে ভর্তি করে হসপিটালে। ভর্তি করার পর মানে কালকে ছুটি দেওয়ার কথা ছিল, আমরা জানি জ্বর ভালো হয়ে গেছে, ছুটি দেবে। হঠাৎ রাত্রে 11টার সময় ফোন আসলো, আমরা সব গেলাম, যে দেখছি মারা গেছে। তো ওইখানকার আশপাশের মেয়ে ছেলেরা সব মহিলারা বললো যে নার্সদের দেখেছে, ডাক্তারদের দেখেছে, কেউ আসেনি, কো ওদের গাবলিতির জন্য আরো মনে হচ্ছে, শ্বাসকষ্ট তাকে মারা গেছে। মানে জ্বর এই পর্যন্ত
যে ডেঙ্গু সেটা কিছু বলেনি, জ্বরেতেই মারা গেছে, কিন্তু শ্বাসকষ্ট হয়েছে লাস্টে বেলা মারা গেছে। মর্মান্তিক এই ঘটনার জন্য মৃতার পরিবারের লোকজনরা হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছে। আমার মেয়ে ভালো চলে স্কুলে গেছে, মেয়ে আমার সেই রাত থেকে মেয়ের আবার জ্বর হয়েছে। তারপরে মেয়েকে আমি ডাক্তারের হাসপাতালে নিয়ে দেখিয়েছি, বললো যে ভর্তি করতে বলছে, ভর্তি নেবো না, মেয়ে ভালো আছে, তোমরা আও ডাক্তার দেখাও। আমি বলছি স্যার আমার মেয়েকে ভর্তি নিয়ে আমার মেয়ে বাঁচবে না, আমার মেয়ে আমার নিজে বলে ভর্তি করে বলে করবো না, তুমি কি বাড়ি নিয়ে চলে চলো। গতকালকে মেয়ে আমার ভালো ছিল, সন্ধ্যে থেকে মেয়ে আমার কেমন করছিল। তারপরে আর বলুন আমি যাব না, আমার তোমায় যেতে হবে, আমার মেয়ের কাছে চলো একটু অক্সিজেন দিতে, আমার মেয়ের বুকে কষ্ট হচ্ছে, জানে কষ্ট হচ্ছে, বলছে আমি যাবো না। ওই দিদিকে বলো, ওই দিদি বলছে তোমার মেয়েকে পয়সা রেখে দাও। আমার আমার মেয়ে বলতে পারছে আমার মেয়ে হাত পাবে কি বলছে, ওরা তা ওরা দেখছে না, অক্সিজেন দিইনি, আমার মেয়েকে অক্সিজেন প্রয়োজন ছিল, আমার মেয়ে বেঁচে যেত অক্সিজেন দিলে, শেষবেলা গিয়ে আমার মেয়ের নাকে দিচ্ছে, আমার মেয়ে যখন আমার বুকে থেকে চলে গেছে এখন ওরা অক্সিজেন দিয়েছে। অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেন হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই। তিনি জানান শারীরিক অবস্থার অবনতির কারণেই ছাত্রীটির মৃত্যু হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান। মৃত্যুর কারণ জ্বর কমে গেছিল এবং ফুসফুসের থেকেও কোন সংক্রমণ রিলেটেড, যেটা অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, আমাদের যিনি মেডিসিন স্পেশালিস্ট দেখেছেন উনি সেরকমই ডায়াগনোসিস করেছেন। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। চলে আসি পরবর্তী খবরে। পৌর উৎসব যথাযথ রূপ দিতে তৎপর হয়ে উঠেছে বর্ধমান পৌরসভার আধিকারিক বৃন্দরা। আগামী 23 তারিখ থেকে শুরু হবে এই উৎসব। উৎসব উপলক্ষে শহরকে সাজিয়ে তোলার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী 23 ডিসেম্বর শুরু হবে বর্ধমান পৌর উৎসব 2017। নদিন ধরে চলবে এই উৎসব। প্রতিদিন বিকাল 5টা থেকে শুরু হবে উৎসব। রাত্রি 8টা থেকে বিভিন্ন অতিথি শিল্পীর অনুষ্ঠানের মাধ্যমে গোটা ময়দান মুখরিত হয়ে উঠবে। 31 তারিখে উৎসবের পরিসমাপ্তি ঘটবে। পৌর উৎসব উপলক্ষে শহরকে রং দিয়ে সাজিয়ে তোলার কাজ চলবে। এর পাশাপাশি আলো দিয়ে আলোকিত করা হবে বলে জানানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দিতে বিশেষ তৎপর পৌর দপ্তর। পৌরসভাকে সামনে রেখে আমরা বর্ধমান পৌরসভা নতুন করে রং করছি। গোটা বর্ধমান শহরের ভালো ভালো জায়গা যেমন কর্জন গেট, পৌরসভা, বড় বড় বিল্ডিং, সমস্ত বিল্ডিংকে আমরা আলোকিত করব, যেটা আমরা প্রতিবারই করি। কারণ পৌরসভা এবারই আমাদের পৌর বোর্ডের 5 বছর হচ্ছে। এই 5 বছরের এই পৌরসভায় আমরা বর্ধমান শহরটাকে সুন্দর করে সাজাতে চাই এবং বর্ধমানবাসীর প্রতিটি মানুষের কাছে আবেদন করব, আপনারা 23 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমাদের যে পৌর উৎসব চলবে সেই পৌর উৎসবে 8টার পর আমাদের অতিথি শিল্পী বিভিন্ন শিল্পীরা আসবে এবং বিকাল 5টা থেকে আমাদের এই পৌর উৎসব অনুষ্ঠিত হবে। বিভিন্ন আমাদের শহরের ছেলেমেয়েরা নাচ গান কবিতা সমস্ত কিছু নিয়েই আমাদের এই পৌর উৎসব। সেই পৌর উৎসবে আসার জন্য আমরা বর্ধমান জেলার প্রতিটি মানুষের কাছে আবেদন করব যে আপনারা প্রতিদিন পৌর উৎসবে সুন্দর যে পৌর উৎসব প্রতি বছর অনুষ্ঠিত হয় সেই উৎসব দেখার জন্য আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ করছি, আপনারা সবাই উৎসবে আসুন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। বর্ধমান পৌরসভার উদ্যোগে চলছে এই রূপ কর্মকাণ্ড। কঙ্কালেশ্বরী কালীবাড়ি থেকে বোরহাট পর্যন্ত ম্যাস্টিক পদ্ধতিতে রাস্তা তৈরি করা হচ্ছে। রাস্তা তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী। পথচারীদের সুবিধার্থে রাস্তা তৈরির কাজ শুরু হচ্ছে। কঙ্কালেশ্বরী কালীবাড়ি থেকে বোরহাট মোড় পর্যন্ত চলছে রাস্তা তৈরির কাজ। রাস্তাটি যাতে দীর্ঘস্থায়ী হয় সেই জন্য ম্যাস্টিক পদ্ধতিতে চলছে রাস্তা তৈরির কাজ।
রাস্তাটি ব্যস্তবহুল হওয়ায় যাতে রোড জ্যাম না হয় তার জন্যই রাতে রাস্তা তৈরির কাজ চলছে। যথাসময়ে কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজে নিযুক্ত কর্মীদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। রাস্তাটি তৈরি হওয়ায় উপকৃত হবেন পথচারী থেকে আরম্ভ করে যানবাহনকারী সকলেই। রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি সকলে। তাতে হচ্ছে বলতে এই রাস্তাটা ব্যস্ত রাস্তা, প্রচুর মানুষের যাতায়াতের রাস্তা, সমাগম খুব, ওই জন্য রাত্রেবেলা করলে কাজের সুবিধার্থে আমার রাস্তাটা সুস্থ হবে। কতদূর থেকে কতদূর হচ্ছে? কাল কালীবাড়ি থেকে বোরাট পর্যন্ত। কেমন কি টাকার স্যাংশন কেউ জানা গেছে? না, সেটা আমাদের পৌরসভা জানে, তোমরা জানে। রাস্তাটা কেমন হচ্ছে, মানে কি হিসাবে হচ্ছে? রাস্তাটা আমাদের কাছে একটা মানে কল্পনা অতীত, কোনোদিন ভাবিনি এই ধরনের রাস্তা হবে, মেস্টিক রাস্তা। আমরা গর্বিত, প্রত্যেক মানুষ গর্বিত, প্রত্যেকে খুশি এই রাস্তা। কি মনে করছেন কতদূর, মানে কতদিন পর্যন্ত চলবে এটা? আমাদের ধারণা যেটা দেখেছি কলকাতা শহরে বা বিভিন্ন জায়গায়, মিনিমাম 10 বছর। আপনারা কি খুশি? আমরা প্রত্যেকেই খুশি, জনগণ খুশি। কি চাইছেন আর? আর চাইছি এই যে লাইট যদি গোকন্দা আর একটু নিজের ওয়ার্ডের মতো আমাদের এদিকে লাইটটা দেয় এবং পানীয় জল আরও সুন্দরভাবে পরিবেশন করে, তাহলে খুবই ভালো। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বিষ্ণুপুর রেঞ্জের চৌকানবিটের শিয়ালকোদা গ্রামে মঙ্গলবার সকালে একটি ময়েল সাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা উপস্থিত হয়ে প্রায় 14 কেজি ওজনের ওই ময়েল সাপটি উদ্ধার করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে একটি ময়াল সাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিষ্ণুপুর রেঞ্জের চৌকানবিটের শিয়ালকোদা গ্রামে। এদিন হঠাৎ বেশ কিছু এলাকার যুবক বিষ্ণুপুর তারকেশ্বর নির্মীয়মান রেল লাইনের ধারে ময়াল সাপটিকে দেখতে পায়। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও বন দপ্তরকে খবর দেওয়া হলে বন দপ্তরের আধিকারিকরা ময়াল সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপটির ওজন প্রায় 14 কেজি। ময়াল সাপটি মহিলা সাপ বলেই অনুমান করেছেন বনকর্মীরা। এদিন উৎসুক জনতা ময়াল সাপটি দেখতে ভিড় জমান। বিষ্ণুপুর থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। চলে আসি পরবর্তী খবরে। বর্ধমান পৌর উৎসব 2017-কে সামনে রেখে শুরু হলো 35টি ওয়ার্ড ও পৌর কর্মীদের নিয়ে আন্ত ওয়ার্ড ফুটবল প্রতিযোগিতা। বর্ধমান মেডিকেল মাঠ ও স্পন্দন মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। খেলাকে কেন্দ্র করে সকল খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ছিল নজর কাড়া। বর্ধমান পৌরসভার উদ্যোগে আগামী 23 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে 9 দিনব্যাপী বর্ধমান পৌর উৎসব 2017। এই পৌর উৎসবকে সামনে রেখে শুরু হয়েছে আন্ত ওয়ার্ড ফুটবল প্রতিযোগিতা। 26 নভেম্বর থেকে শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতা চলবে আগামী 7 ডিসেম্বর পর্যন্ত। 35টি ওয়ার্ডের 35টি টিম ও পৌর কর্মচারীদের একটি টিম সহ মোট 36টি টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বর্ধমান মেডিকেল মাঠ ও স্পন্দন মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দলের পাশাপাশি অংশগ্রহণকারী সকল টিমের হাতে বর্ধমান পৌর উৎসবের মঞ্চ থেকে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান পৌরসভার এমসিআই শিক্ষক দাস। আমাদের 2017-র পৌর উৎসব 23শে ডিসেম্বর আমাদের উৎসব শুরু হবে, 9 দিন ধরে আমাদের এই উৎসব চলবে। সেই পৌর উৎসবকে সামনে রেখে প্রতি বছরই আমরা একটা খেলার জায়গা তৈরি করি। প্রতিটি মাঠে আমাদের বর্ধমান শহরের 35টা ওয়ার্ড এবং আমাদের পৌর কর্মচারীদের একটা নিয়ে 36টা টিম করে আমাদের কাল থেকে খেলা শুরু হয়েছে আমাদের মেডিকেল মাঠে এবং আমাদের এই স্পন্দন মাঠে আমাদের খেলা চলছে।
কারণ খেলাটাকে এবার আমরা খুব গুরুত্ব দিয়েছি, বল খেলাটা, যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খেলাধুলার ওপর বিরাট গুরুত্ব দিয়েছে, সেই মতো আমরা পৌরসভার পৌর উৎসবে বর্ধমান শহরকে আমরা একটা ফুটবলের একটা সুন্দর টুর্নামেন্ট আমাদের চলছে পৌর উৎসবকে সামনে রেখে, এই খেলায় যারা অংশগ্রহণ করেছে 35টা ওয়ার্ড থেকে 35টা টিম এবং পৌর কর্মচারীদের একটা টিম 36টা টিমকে নিয়ে যারা খেলা করবেন এবং যারা ফাইনালে উঠবেন এবং যারা হেরে যাবেন তাদের আমরা পৌর উৎসবে যেদিন আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউট হয় শেষ দিনে সেই দিন আমরা তাদের পুরস্কৃত করব। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জেলাকে মিশন নির্মল বাংলা ঘোষণার পূর্বে মঙ্গলবার আউশগ্রাম এক নম্বর ব্লকের আশা কর্মীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হল। তেজগঞ্জ এলাকায় ফ্লাইওভার বানানোর আর্জি জানানো হল ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে। সোমবার রাতে কালনার মেদগাছিতে একটি বাড়িতে জোয়ার ঠেকে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা সহ ছজনকে গ্রেপ্তার করল কালনা থানার পুলিশ। কালনা মহকুমা হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পৌর উৎসব যথাযথ রূপ দিতে তৎপর হয়ে উঠেছে বর্ধমান পৌরসভার আধিকারিক বৃন্দরা। রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে বর্ধমান পৌরসভার উদ্যোগে চলে এই রূপ কর্মকাণ্ড। বিষ্ণুপুর রেঞ্জের চৌকান বিটের শিয়ালকোদা গ্রামে মঙ্গলবার সকালে একটি ময়াল সাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বর্ধমান পৌর উৎসব 2017কে সামনে রেখে শুরু হল 35টি ওয়ার্ড ও পৌর কর্মচারীদের টিম নিয়ে আন্তঃ ওয়ার্ড ফুটবল প্রতিযোগিতা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।